বৃহস্পতিবার থেকে 10 টাকা কমেছে ভর্তুকিযুক্ত রান্না গ্যাস সিলিন্ডারের দাম। এই সিদ্ধান্ত সমবেতভাবে নিয়েছে দেশের 3 বৃহৎ জ্বালানি সরবরাহ সংস্থা। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 10 টাকা করে কমেছে, এই সিদ্ধান্ত সমবেতভাবে নিয়েছে দেশের 3 বৃহৎ জ্বালানি সরবরাহ সংস্থা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম। নতুন দাম বুধবার মধ্যরাত থেকে কার্যকর হবে। এই মূল্যহ্রাসের ফলে বৃহস্পতিবার থেকে কলকাতায় 14.2 কেজি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হবে 835.50 টাকা। একইভাবে দিল্লি ও মুম্বইতে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম হবে 809 টাকা। অন্যদিকে চেন্নাইতে এর দাম হবে 825 টাকা। এর আগে 1 মার্চ 25 টাকা বেড়ে কলকাতায় 14.2 কেজি সিলিন্ডারের দাম 845.50 টাকা। গত 4 ফেব্রুয়ারি থেকে 1 মাসের মধ্যে 4-4 বার বাড়ে রান্নার গ্যাসের দাম, অর্থাৎ 1 মাসের দাম বাড়ে 125 টাকা। আর গত 3 মাসের হিসেব ধরলে এলপিজির দাম বেড়েছে 225 টাকা। শুধু ভর্তুকিযুক্তই নয়, বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। 97.50 টাকা বেড়ে গত 1 মার্চ থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম হয় 1681.50 টাকা। প্রসঙ্গত, প্রতি মাসে গ্যাস সিলিন্ডারের দাম মূল্যায়ন করে থাকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সাম্প্রতিককালে ধাপে ধাপে এলপিজি সিলিন্ডারের দাম 125 টাকা বৃদ্ধি পেয়েছে। ভারতে রান্নার গ্যাসের দাম নির্ভর করে সাধারণত 2টি বিষয়ের উপর: 1, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য, ও 2, ডলারের তুলনায় টাকার দর। বিশেষজ্ঞদের মতে, বিশ্বে নতুন করে করোনা সেকেন্ড ওয়েভ এর ভ্রুকুটি বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা পড়তে শুরু করে মার্চের দ্বিতীয় ভাগে। বিশেষ করে ইউরোপের বেশ কয়েকটি জায়গায় নতুন করে লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে, কয়েকটি দেশে ইতিমধ্যে কার্যকরও হয়েছে, ফলে অনেকে ফের গৃহবন্দী হয়ে পড়েছেন, ফলে বাড়িতে রান্নার গ্যাসের প্রয়োজনীয়তা বাড়তে শুরু করেছে। 2014 সালে ভারতে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহারের হার ছিল শতকরা 55%, কিন্তু 2021 সালে দাঁড়িয়ে তা বেড়ে 99% হয়ে গিয়েছে।